নতুন ভিডিও পেতে পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। গ্রহণযোগ্য নির্বাচনে ব্রিটিশ হাইকমিশনার আশাবাদী। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আশাবাদী বাংলাদেশে নিয়োজিত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্ল্যাক আজ শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ তোফায়েল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্য বৈঠক করে অ্যালিসন ব্ল্যাক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশাবাদ ব্যক্ত করেন। ব্রিটিশ হাইকমিশনার বলেন, ভোটের দিন দেখার বিষয় হচ্ছে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট ঠিকমতো দিতে পারছে কিনা, সেই বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা হয়েছে। বৈঠকে সুষ্ঠু পরিবেশে নির্বাচনের কথা জানানো হয়েছে। আমরা তাতে আশাবাদী। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের প্রস্তুতি রয়েছে, তবে নির্বাচনের জন্য সব ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এর আগে ব্রিটিশ হাইকমিশনার ব্ল্যাক প্রায় ঘণ্টাখানেক জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন বিষয়ে বৈঠক করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।